হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া, আমি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে এই সকাল থেকে তোমাদের খুব সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর প্রিয়র প্রথমে তোমাদের কাছে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটা কিন্তু জন্মাষ্টমীর, একেতে তো দুদিন জন্মাষ্টমী পড়েছিল, প্রথম দিন আমরা করিনি, পরের দিন করেছিলাম, তারপরে আবার ভিডিওটা দিতে এত লেট হয়ে গেল কি বলবো তোমাদের। বুঝতেই পারছো, মানে যেটা চায় আর কি সেটা সবসময় হয় না। তো ভাবছিলাম আজকে এডিট করবো, কালকে এডিট করবো, এই করতে একদিন রেস্ট নিব, এই করতে করতে না কীভাবে যে কটা দিন চলে গেল সত্যি বুঝতেই পারিনি। আর একঘেয়ে কাজ করতে কার না বিরক্ত লাগে বলো তো, মাঝে মাঝে একটু রেস্ট নেওয়া দরকার, তো সেই কারণে এই কদিন রেস্ট নিলাম। আর আজকে একদম ভাবছি না আর রেস্ট নেওয়া যাবে না, নাহলে ভিডিওটাই আর দেওয়া যাবে না, কারণ এরপরে তো রাধা অষ্টমী চলে আসছে বলো তো, তোমরা কি আর জন্মাষ্টমীর ব্লগ দেখতে চাইবে? তো সেই কারণে ভাবলাম না আর লেট করা যাবে না, যাই হোক করে ব্লগটা দিয়ে দিই। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ কাজের চাপ তোড়জোড় লেগেছে, তো সকাল থেকে ভীষণ কাজের চাপ আজকে। আর অহনের বাবা আজকে বাড়িতে আছে, মানে আমার হাজব্যান্ডের বাড়িতে আছে, ওরা আজকে অফিস ছুটি আছে, তো অহনকে ও একটু পড়াচ্ছে। আর এদিকে মোটামুটি ঘর দোরের কাজবাজ প্রায় শেষের দিকে, ঘরটা মুছলেই হয়ে যাবে, তারপরে স্নান করবো। আর আজকে ভীষণ পাড়াপাড়ি, গোপুষণার জন্মদিন বলে কথা, আর আমি ছোট্ট মোট্ট করে একটু বাড়িতেই সেলিব্রেট করি। আসলে আমি এভাবে সেলিব্রেট করতে চাইনি, আমি ভেবেছিলাম, মানে ভাবতাম আগে থেকে যখন করিনি, করতাম না তখন ভাবতাম যে কয়েকজন বাচ্চা কাচ্চা বা যাদের পারবো যতটুকু সামর্থ্য ততজনকে বলে বাড়িতে একটু অনুষ্ঠান মতো করবো, কিন্তু সেইটা তো সবাই সেই দিনটা আর কি খায় না, উপোসই বেশিরভাগ করে, তো সে তার কারণে আমারও উপোস করতে হয়। উপোস করে সেই দিনটা আমরা পালন করি, সন্ধ্যাবেলাটা গোপসনার জন্মদিন সেলিব্রেট করি, মানে এই একটু কীর্তনের মধ্যে দিয়ে গোপসনার অষ্টোত্তর শতনামটা পাঠ করা হয়, তো ভাগবত পাঠ হয়, এই তো এই দিয়ে আজকে দিনটা পার হয়। তো স্নান ধান করে নিলাম, স্নান ধান করে, আর আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মায়ের না পায়ে সাপের বিষ না কিসের বিষ আমি ঠিক বলতে পারছি না, সে বিষ ঠেকেছে, তো সেইখান থেকে একদম পুরো ঘা হয়ে গেছে পায়ে। তো মা মানে বসে আছে, এটুকুই খুব শরীর খারাপ, যেহেতু আমার বাড়িতে পুজো না করলেও না, তো মা শুধু লুচিটাই করে তারপরে কিন্তু গিয়ে শুয়ে পড়েছিল। আর আমার গোপীসোনাকে আমি উপর থেকে নিচে নিয়ে চলে এসি, আর স্নান করানো হয়নি, আমি বসিয়ে রেখেছি, ভোগটোক দিয়ে সকালে ভোগ দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। তারপরে আর গোপীসোনা যেটা প্রিয় আর কি ফল, এটা হচ্ছে তাল, তো তালটাকে এখন তাল থেকে রস বের করবো, তো সে কারণে তালটাকে মাখছি, মেখে যে রস বের করাও হয়ে গেছে। আর মা কিন্তু এখন শুয়ে আছে, ভীষণ শরীরটা খারাপ। আমি এদিকে কিন্তু তালের যে সমস্ত আইটেম, মানে যা যা করবো সেগুলোর ব্যাটার বানিয়ে নিচ্ছি, তালের সপ্তপুরি, তালের মালপোয়া, তারপরে আর এখানে আমার হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিলো, এখানে ও একটু কি ওটা নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলো। আর আমার কিন্তু গোপসনাকে এখন পঞ্চমৃত দিয়ে স্নান করাচ্ছি, তো আর বক বক করবো না, তোমরা দেখতে থাকো চলো। সুন্দর করে স্নান করানো তো হয়ে গেল দেখতে পাচ্ছ। আর আমি ভাবছিলাম যে দুটো ড্রেস নিয়েছিলাম, একটা ড্রেস কি পরাবো না দুপুরে একবারেই পরিয়ে দেবো, তো সে ভাবতে ভাবতে ভাবলাম যে না একবারে পরিয়ে দিই, এই যে গোপসনার জন্য এই ড্রেসটা নিয়েছি এবার জন্মাষ্টমীতে। আর একটা গিফট দিচ্ছে জন্মদিনে, সেটা হচ্ছে যে পায়ের নূপুর, ছোট্টো ছোট্টো দেখো কি সুন্দর, আর পরেছে এত সুন্দর লাগছিলো, কিউট, তো ভীষণ ভালো লাগে, প্রতি বছরই কিছু না কিছু দেওয়া হয়। আর এবার দেখো পায়ের তোরাগুলো, এই দেখো পরে কত সুন্দর লাগছে, আর আমি এখন একবারে সাজিয়ে দেবো, কারণ এরপর আর আমার একদম হাতে সময় থাকবে না, কারণ আমাকে ওদিকে সব কিছু করতে হবে, তালের ক্ষীর বানাতে হবে, এই যে সেমুয়ের পায়েস বসিয়ে দিয়েছি, সেমুয়ের পায়েসটার দিকে হচ্ছে, আর আমার শাশুড়ি মা আমার যা সবাই উপোস করেছে, মানে আমার মেজো যা আর কি। আর এখানে হচ্ছে নারকেলের পুর বানানো হচ্ছে, আর এই দাদা চলে এসছে, দাদা না অবাক হয়ে গেছে ভিডিও করা দেখে, বলছে আমার ভিডিও করিস না, তো যাই হোক এত সুন্দর করে সাজাচ্ছে, ডেকোরেশন করে দিচ্ছে, না ভিডিও করলে কি হয় বলো তো, গোপসনা বসে বসে দেখছে সামনে। আর তোমাদের একটু দেখিয়ে দিই, সাজানোর পর তো দেখানোই হয়নি, দেখো কত সুন্দর লাগছে। আর মুকুটটুকুর সব কিন্তু নতুন, এবারেই সব নিয়েছি জন্মাষ্টমীতে, তো যাই হোক এদিকে সাজানো হচ্ছে, আর এদিকে আমার শাশুড়িমা করছে। আসলে আমার বাড়িতে জায়গাটা খুব ছোট হয়ে গেছে, তো সেই কারণে একটু অসুবিধাই হয় কোনো অনুষ্ঠান হলে, তো সেই কারণে সব অনেক মানে অনেকজনকে বলতে পারি না, যতটুকু মানে যতটুকু লোক আর জায়গা হবে, লোকের জায়গা হবে ততটুকু লোককেই বলি।
আর এদিকে কিন্তু তালের সপ্তপুরীগুলো দেখো আমি মানে পুর ভরে ভরে করে নিচ্ছি, আর আমি ওই হাত দিয়ে না করে আমি বেলে বেলে একবারে করে নিই। তালের কি নারকেলের পুরটাও হয়ে গেছিলো ওদিকে, আর আমার শাশুড়িমা ওদিকে কী করছে ঠিক বুঝতে পারছি না, নাড়ু কটা করে রাখলো। আর ও আমার সাথে এখন মানে কদিন হয়ে গেল তো একদম ভুলে গেছি কে কী করছিলো কোন সময়, তো কিচ্ছু মনে করো না। এরপরে কাল পরের দিন হয়েছিল নন্দোৎসব, সেটার ব্লগ আছে সেটাও দেবো আস্তে 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 বলতে আর একদম লেট করবো না, কালকেই দিয়ে দিব। সত্যি অহংকে নিয়ে স্কুলে যাই তো তারপর আর এসে ইচ্ছা করে না যে এডিট করি, মানে সেই ইচ্ছাটাই হারিয়ে গেছে জানি না কেন। আগে প্রত্যেকটা দিন ব্লগ দিতাম, সেই ইচ্ছাটা আর থাকছে না, কারণ যেহেতু অহন এখন বড় হচ্ছে তো ওকে ওর পিছনে একটু সময় দিতে হচ্ছে, সে তো আমি ইচ্ছা করলেই পারবো করতে, কিন্তু তো ইচ্ছাটাই মানে আলসেমি ধরে গেছে শরীরে, তো সেই কারণে হয়ে উঠছে না। আর ওদিকে আমার শাশুড়িমা সপ্তপুরী পিঠেগুলো ভাজছিলো, আমি বলে দিলাম এভাবে ভাজো, কারণ শাশুড়িমা করেনি তো ওই পিঠাটা কোনো দিন না, তো সেই কারণে বলে দিলাম। আর এখানে দেখো আমি এই যে বসার জায়গাটা সুন্দর করে কাপড় টাপড় দিয়ে ঠিকঠাক করে নিলাম বসার জন্য, আর আমি কিন্তু পরে আবার চেঞ্জ করেছিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কাপড়টা দেওয়া ছিল সেটা তোমরা পরে দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আর এদিকে আমার শাশুড়িমা হচ্ছে তালের বড়া করবে, তো সেই কারণে আমার যাকে সব দিচ্ছিল আমার যা ব্যাটারটা তৈরি করে দিয়েছিল, আর এখানে কিন্তু ব্যাটারটা তৈরি করে হয়ে গেছে, বড়াগুলো ভাজছে। আর তারপরে এখানে বসিয়ে দিয়েছে তালের ক্ষীর, এখানে তালের ক্ষীরটা হবে। আর এখানে তোমাদের দেখাচ্ছি কত কিছু সব কিছু মানে যা যা গোপসোনাকে দেবো আজকে ভোগে, সব কিছু রান্না টান্না হয়ে গেছে, তো তালের ক্ষীরটা হলেই ব্যাস কমপ্লিট। আর চারটার সময় ওই বর্মাটা আসবে যাকে আর কি আসতে বলা হয়েছিল, সে বর্মাটা আসবে। আর এই দেখো সব রেডি, পরে কিন্তু ওই যে সব চেঞ্জ করে দিয়েছি, আরও ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এখানে যা যা রান্না করছিলাম 5 রকমের ফল দিয়েছি, চকলেট চিপস এগুলো ছিল, সুজি লুচি তালের ক্ষীর তালের বড়া, তারপরে হচ্ছে তালের সপ্তপুরি তালের ভাজা পিঠে, অত কিছু মনে পড়ছে না, এই দুই কটাই হয়তো ছিল। তো এখন কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে, তো তোমরা দেখতে থাকো আমি কথা বলবো না, মন দিয়ে একটু গোপসোনার পুজো দেখো, আর তারপরে ভাগবত পাঠ হবে সেটাও শোনো। আমার বাড়ি পুজোতে দেখো এই মানে খোলালায় কাকুটাও আসে প্রতিবারই, কিন্তু এবার দেরি হয়ে গেছে আসতে, তো সেই কারণে সবাই মিলে আমরা শুরু করে দিয়েছিলাম কীর্তন, তো খোল না থাকলে জমে না না কীর্তনটা, তো সেই কারণে। আর এই দেখো ছোটো জায়গা তো দেখতেই পাচ্ছ, তো এইটুক জায়গার মধ্যে যে কজন আর কি আসতে বলেছিলাম, আসতে বলিনি সবাইকে, কারণ যারা যারা করে জন্মাষ্টমী তারাই আসে প্রতিবারই, তো এইটুকুর মধ্যে দিয়ে হয় ছোট্ট মোট্টো করে সেলিব্রেট, যখন বড়ো সড়ো জায়গা হবে তখন সবাইকে বলা হবে, তো ভগবান চাইলে কি না হয় সব কিছুই হবে সত্যি। অস্থির হয়ে কহে বাণী লগন চলো যাই ব্রহ্মার সকাশে করিব এহার আদি কংসের বিনাশে দেবগণ নিবেদন করে মা পাশে
উপায় করুন প্রভু, কিসের অভিহী না কংসের অভিহীন আছে। এদিকে ভাগবত পাঠ কিন্তু কমপ্লিট, কর্ম পড়ে নিয়েছে, আর এখন কিন্তু মানে কৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করছে। এটা তো আজকে দিনে শুনতেই হয়, তো চলো তোমরা একটু শুনে নাও। বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিঠে কাজে রাত্রি গেল নিদ্রে, না বুঝিনু রাধা কৃষ্ণ করুণার বৃন্দে, কৃষ্ণ ভোজি বারো। ওইদিকে দেখলে তো অহন কি মজা পাচ্ছে কীর্তনে, এই প্রথমবার, এবার এর আগেরবার না ও ঘরে ঢুকেছিল, এবার ভীষণ মজা পাচ্ছে। আর এইদিকে দেখো বৌদি চা করছে, দুজনে মিলেই চা করলাম বৌদি আর আমি, তো সবার জন্য যতজন এসছে সবার জন্য চা করছি। এই যে বৌদি এবার সবার জন্য বেড়ে দিল, আমি দিয়ে আসছি, গিয়ে যে সবাইকে দিয়ে আসলাম। তো সবাই, আমি চা খাই না কিন্তু সবাই তো উপোস করে আছে, সবার জন্য দিলাম চা খেয়ে। তারপর না, চরণমিত সবাই নিয়ে নিয়েছে, তারপরে চা খাবে, আর আমি এখনও চরণমিত নিতে পারিনি কারণ চায়ের এদিকে ছিলাম। তো এখন গিয়ে আমি চরণমিত নিবো, তোমরা দেখো চরণমিত নিয়ে কিন্তু উপোসটা ভঙ্গ করবো না, সারাদিনই উপোস আছি, শুধু জল নিয়েছি, জল না নিলে তো হয় না, তো জল নিয়েছি, জল বলতে শরবত, তো শরবত নিয়েছি। এরপরে যা যা ভোগ দেওয়া হয়েছে ওগুলোই নিবো আমরা সবাই। তো চলো প্রণাম করে নিলাম আমার গোপুসোনাকে। আমি সত্যি, আমার খুব ভালো লাগে যে সবাই আমার বাড়িতে আসে, একটু অনুষ্ঠান হয় আর কীর্তন হয়, আমার তো ভীষণ ভালো লাগে। মানে উপোস করার থেকে বড় যে সবাই আসছে, সবাইকে একটু প্রসাদ দিতে পারছি, সবাই মিলে এক জায়গায় হতে পারছি, এটাই আমার কাছে অনেক, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি বছর বছর এই মানে জন্মাষ্টমীটা পালন করতে চাই, মানে যেন পারি, শুধু আমার গোপুসোনাকে এইটুকু বলা। এবার কিন্তু সব জয়ধ্বনি দিয়ে এবার কিন্তু সব কিছু মানে কীর্তনটা শেষ করছে। ওদিকে কিন্তু কীর্তন শেষ হয়ে গেছিলো, তারপরে ও মানে ওই
মাসিটা আর কি সুন্দর গান করে, তো সেই কারণে গান করছিল, সবাই আরেকটু কীর্তন করলো। আর এখানে দেখো সবার জন্য পাতায় পাতায় প্রসাদ বাড়া হয়েছে, সবাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছে। আর মানে দুজন দুজন না খেতে বলা হলো কয়েকজনকে, তো তারা খায়নি, দুজন শুধু খেয়েছে, ওই যে কোলালা ওই কাকুটা আর একটা বর্মা। তো সবাইকে বলা হলো খাওয়ার কথা, কিন্তু খেতে পার মানে সবাই নিয়ে যেতেই চায়, তো এই যে দিয়ে দিলাম দুজনকে, ওরা খাচ্ছে আর আমি সবাইকে দিয়ে দিয়ে এবার কিন্তু আমি খেতে বসে যাচ্ছি। কালকে ভোগ দেওয়া হবে ঠাকুরকে, আর সবাইকে পালন করতে বলা হয়েছে, যা যা এসেছিল ওখানে পালন করবে, তার জন্য আগের থেকে বানিয়ে রাখছি, কারণ 12টার মধ্যে কালকে ভোগ দিলে ভালো হবে। তো কালকের কাজগুলো আছে করে রাখবো, সবজি আছে বানাবো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাইকে শুভরাত্রি, বাই বাই।